তোমার জন্য বলেন যে বাইডেন না যদি ফোন ধরে তাহলে বোধ হয় পৃথিবীতে বিশ্বযুদ্ধ এমন ভাব হচ্ছে। এই অভ্যাসটা পাল্টান, আপনার জন্য কিছুই দুনিয়াতে অপেক্ষা করে নাই। একটা ফোন না দিলে কিছু যায় না, আমার ফোন বাইতেই থাকে, আমি ধরি না, পাঠিয়ে বন্ধ হয়ে গেছে। যাদের কাছে সময় থাকে না ফোন করে সময় কাটায়, ওর মধ্যে আমাদের সময় দেবেন না। তো সেই জন্য যদি লোকাল বডি জিততে হয় তাহলে একেবারে বুথ জিততে হবে। বিধানসভা আমরা লড়াই করেছি, ভোট বেড়েছে, তারপরে যে অত্যাচার হয়েছে, যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এখনো আছে, তারপরে বুথের অনেক কর্মী আমাদের এখনো নিষ্ক্রিয় আছে, ভাবছে যে বেরোবো আবার আবার কেস দেবে, আবার মারবে, আবার বাড়ি ছাড়া করে দেবে, আবার দোকান লুট করে নেবে, আবার ঝামেলায় গিয়ে কাজ, তাই অনেকে বেরোচ্ছেন না। কিন্তু মনে রাখতে হবে পশ্চিমবাংলার রাজনীতি করবেন, আর আপনি রাস্তায় বেরোলে সরকার ফুল বিছিয়ে দেবে এরকম যদি ভাবেন তাহলে এটা বোকামি হবে, তাহলে আপনার জন্য রাজনীতি নয়, আপনি রামকৃষ্ণ মিশনকে কীর্তন করুন, ভজন করুন। আমি সাজেশন দিই, আর যদি রাজনীতি করতে হয়, এই দুর্নীতি হিংসা বন্ধ করতে হয়, 200 জন প্রাণ দিয়েছে আমাদের, আরো কিছু লোককে প্রাণ দিতে হবে, লড়াই করতে হবে। পশ্চিমবাংলার লোক তবে গিয়ে বিশ্বাস করে যে 200 জন প্রাণ দিয়েছে। গত ইলেকশনের পরে 60 জনের বেশি হত্যা হয়েছে, রাজনীতি হত্যা হয়েছে, তবে বিশ্বাস করে। হ্যাঁ, একটুখানি লোভে পড়ে আমরা বেশি খেয়ে নিয়েছিলাম, হজম করতে পারি, কিছু উপর দিয়ে বেরিয়ে গেছে, কিছু দিয়ে বেরিয়ে গেছে, পেট খালি হয়ে গেছে, চিন্তা করবেন না। শরীর যেটা হজম করতে পারে না কোনো না, ভাই পেট খারাপ হলে বমি করবেন, নাহলে সকালবেলা বাথরুমে পরিষ্কার হয়ে যাবে। তা আমরা প্রায় পরিষ্কার করি যে একটা দুটো আজ ফুট ফাটা হয়ে গেছে, ও চিন্তা করবেন না, সে হজম শক্তি আমাদের আছে। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11-14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।